এই লাইফটাকে তোমার কুকুরের লাইফ মনে হচ্ছে আমার ভালো আমার ডিজাইন বস অ্যাপ্রুভ করার পরে তুমি সেটা ক্যান্সেল করে মবিন সাহেবকে দিছো এটা আমার ভালো এজন্য দিছো যে আমি সব সময় যাতে তোমার জুনিয়র থাকি সব সময় তুমি আমার সাথে বসগিরি করতে পারো সিরিয়াসলি আসিফ তোমার কাছে মনে হয়েছে আমি এটা ইচ্ছে করে করেছি অফকোর্স এটাই মনে হচ্ছে আমার কাছে আমি ইচ্ছে করে করেছি ফাইন আমি যদি ইচ্ছে করে করে থাকি আমি বসকে বলে তোমার প্রজেক্ট অ্যাপ্রুভ করার চেষ্টা করছি আমি গোনা কুইট দিস জব ইনফ্যাক্ট আমি আর কখনো তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না থাকো তুমি তোমার লাইফ নিয়ে তুমি জব করবা কি করবা না সেটা তোমার ব্যাপার বসকে আমার ব্যাপারে কোনো কথা বলবা না তুমি আসিফ আটটা বাজে তুমি তাড়াতাড়ি বের হও কখন রেডি হবে কখন নাস্তা করবে কখন অফিসে যাব প্রত্যেকদিন তোমার জন্য অফিসে লেট হয় তাড়াতাড়ি বের হও 5 মিনিট তুমি 40 মিনিট ধরে বাথরুমের মধ্যে আসিফ তুমি কি ফোন নিয়ে ঢুকছো বাথরুমে আসিফ বের হও বলছি আসিফ ফাইনাল রাউন্ড চলছে এই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাস্তা টেবিলে আসো নাস্তাটাও ঠিক মতো করতে দিল না মোবাইলটা দাও থ্যাংক ইউ তুমি যে প্রত্যেকটা দিন অফিসে লেট করে যাও তোমাকে কেন যে ছুটতে দেয় আমি না বুঝি না ট্যালেন্ট বুঝলা ট্যালেন্ট ট্যালেন্ট আর তোমার হাউ শোনো তোমার মতো মেয়েকে পটায় বিয়ে করে ফেললাম এখনো ট্যালেন্টের প্রুফ করতে হবে এই ট্যালেন্টটাই কাজে লাগাইতে পারো না কালকে থেকে তুমি টাইমলি অফিসে যাবে আমি টাইমলি সব করি তোমাকে নামাইতে গিয়ে আমার লেট হয় আমাকে নামাইতে গিয়ে তোমার লেট হয় ফাইন কালকে থেকে তোমার আমাকে নামাইতে হবে না তুমি আমার আগে ঘুম থেকে উঠে অফিসে যাও কি বলো আমার সুবিধার জন্য আমার বউকে আমি একা ছেড়ে দিব অসম্ভব এরকম ছেলেই না আমি বাহানা করো না তো আছে আমি কালকে থেকে একা একা যাবো আমার মতো করে তুমি আমার আগে অফিসে যাও কালকে তো কালকে দেখা যাবে লাঞ্চ করার পর প্লিজ বক্সটা খুলে যাও দিয়ে এসো ঠিক করতে এই দাঁড়ো Bye.